আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আরপি টেক তারা ইউটিউব চ্যানেলে। আইপিসি ব্যাংক থেকে যে কোনো ব্যাংকে টাকা পাঠাবেন এখন হাতের মুঠোয় মোবাইল ফোন থেকে। বন্ধুরা, সবার প্রথমে আপনাকে আইএফআইসি আমার ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। কীভাবে পাসওয়ার্ড সংগ্রহ করবেন, নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। বন্ধুরা, আমি আমার আইএফআইসি আমার ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। এখান থেকে আপনি ওয়েজের মাধ্যমে সেন্ড মানি যে ওয়েস্টটি রয়েছে সেটি এখানে সেট করে নিতে পারবেন। এছাড়াও আপনি থ্রি ডট লাইনে ক্লিক করে এখান থেকে সেন্ড মানি অপশনটিতে চলে আসতে পারবেন। তো আমি দুটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সেন্ড মানি অপশনটিতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনাকে বেনিফিশিয়ারি সেট আপ করে নিতে হবে সেন্ড টু নিউ পার্টনার এই অপশনটিতে ক্লিক করে। তো বন্ধুরা, সবার নিচে দেখতে পাচ্ছেন সেন্ড টু এ নিউ কন্টিনিউ, এখানে আপনাকে পার্টনার নেম লিখে দিতে হবে। আপনি যেই ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকে গ্রাহকের নাম যা দেওয়া আছে হুবহু সেইভাবে আপনাকে গ্রাহকের নামটি লিখে দিতে হবে। এরপরে ব্যাংকের যে ট্রান্সফার করবেন, এটি কার্ডে নাকি অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেটি আপনাকে লিখে দিতে হবে। তো এরপরে এখান থেকে আপনাকে যেই ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন ওই ব্যাংকের ফুল অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দিতে হবে। বন্ধুরা, আমি কিছু সিকিউরিটি পারপাস কারণে ব্লার করে রেখে দিচ্ছি। এরপরে আদার ব্যাংক নাকি আইএফআইসি ব্যাংক সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে আমার অ্যাকাউন্টটি পুনরায় সেট করে নিচ্ছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনার কিছু শর্ত এখানে দেখা যাচ্ছে, যে আপনার কী কী শর্ত এখানে আছে আপনারা শর্তগুলো ভালোভাবে পড়ে নেবেন। এখানে লেখা আছে যে অফিস ডে থাকতে হবে, অবশ্যই শুক্রবার শনিবার টাকা যাবে না, আইএফআইসি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে হলে কমপক্ষে একটি অফিস ডে লাগবে, এভাবে অনেকগুলো শর্ত এখানে দেয়া রয়েছে, শর্তগুলো আপনারা পড়ে নেবেন। তো এখানে তারপরে আপনাকে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের যে কোড নাম্বারটি রয়েছে সেই ব্যাংকের কোড নাম্বারটি এখানে আপনি আপনার লেখা লাগবে না, আপনি যখনই আপনি ব্যাংকের লিখবেন সার্চ দিবেন, এখানে যে ব্রাঞ্চে টাকা পাঠাবেন সেই ব্রাঞ্চের নাম লিখে সার্চ দিবেন, তাহলে আপনার ব্যাংকে যে কোড নাম চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ট্রাস্ট ব্যাংক লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বাংলাদেশের যত ব্যাংক রয়েছে সব ব্যাংক এখানে চলে এসেছে। তো আমি ট্রাস্ট ব্যাংকটি খুঁজে বের করলাম এবং এখানে ব্রাঞ্চের নামটি লিখে দিতে হবে। তো আমার ব্রাঞ্চের নামটি আমি এখানে লিখে দিচ্ছি, আপনারাও ব্রাঞ্চের নাম লিখে নিচে সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রাস্ট ব্যাংক লিমিটেড এখানে চলে এসেছে। এরপরে টোকেন নাম্বারটি অলরেডি আমার লেখা লাগে না, অবিকল চলে এসেছে, এবং আমার প্রত্যেকটা ব্রাঞ্চের বিস্তারিত তথ্য এখানে চলে এসেছে। তো আমি এখন কত টাকা পাঠাবো সেই টাকাটা এখানে লিখে দিতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদের ভিডিও দেখানোর সুবিধার্থে 500 টাকা সেন্ড করে দেখাচ্ছি। এরপরে রেফারেন্স নাম্বার, যে কোনো রেফারেন্স নাম্বার আমি লিখতে পারি, 1 2 3 4 আমি লেখা রেফারেন্স নাম্বার লিখে দিলাম। এছাড়াও অন্য কিছু লেখা যেতে পারে। এখানে বলতেছে যে দেখুন কিছু শর্ত রয়েছে, শর্তগুলো আপনাকে অবশ্যই পড়ে নিতে হবে। তার ভিতরে লেখা রয়েছে যে 10টা থেকে বিকেল 4টার ভিতরে দিতে হবে, 5 লাখের উপরে টাকা দিতে পারবেন না, 5 লাখ পর্যন্ত দিতে হবে, 10টা থেকে 3টার মধ্যে আপনাকে ওয়ার্কিং ডে এর মধ্যে টাকা পাঠাতে হবে, 1 লাখ থেকে 5 লাখ টাকা জন্য মাস্ট বি 1 লাখ থেকে 5 লাখ, অর্থাৎ 5 লাখের নিচে হতে হবে, 5 লাখের উপরে টাকা হবে না। তারপরে আপনাকে শুধুমাত্র ট্রান্সফার ক্যান বি প্রসেস এনি টাইম, কানেক্টেড ব্যাংক অনলি, বন্ধুরা ছুটির দিনে অন ফ্রাইডে স্যাটারডে হলিডে উইল বি প্রসেস অন নেক্সট ওয়ার্কিং ডে, অর্থাৎ শুক্রবার শনিবারে থাকলে পরবর্তী দিনে পাঠাতে হবে, 100 টাকা ইনক্লুডিং 15% ভ্যাট। বন্ধুরা আপনাকে অবশ্যই 15% ভ্যাট দেওয়া লাগবে, অর্থাৎ 100 টাকায় 1000 টাকায় 15 টাকা দিতে হবে। তো বন্ধুরা এখানে যদি বলতেছে যে কোনো কারণে ট্রানজাকশন না হয় তাহলে 7 দিনের মধ্যে আপনাকে ব্যাংকে যেয়ে জমা করতে হবে। এবারে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন বন্ধুরা, তাহলে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ফান্ড ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছুই দেখিয়ে দিচ্ছে,
এখন অ্যাকাউন্টটি বিস্তারিত তথ্য আপনি চেক করে নেবেন, চেক করে এখানে আপনি পাঠিয়ে দিবেন, ক্লিক করবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে যাবেন ভিডিওটি কেমন লাগলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ট্রান্সফার টু দিস সাকসেসফুলি 500 টাকা, এখানে আপনি দেখতে পাচ্ছেন 29,922 টাকা রয়েছে, বাকি টাকাটা কেটে নেওয়া হয়েছে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার অ্যাকাউন্ট থেকে কত টাকা, সেম অ্যাকাউন্টে আমি 1,000-1,500 টোটাল 2,500 টাকা পাঠিয়েছি, সেই প্রসেসটি এখানে দেখানো হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন IFIC ব্যাংক থেকে আমাকে অলরেডি একটা দেওয়া হয়েছে যে টাকা 500 কেটে নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টাকা যে কেটে নেওয়া হয়েছে সেই টাকাটি এখানে দেখিয়ে দিচ্ছে। তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।